আল্লাহ রহমান রহিম, জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমি আলোচনা করব অক্ষর পত্র প্রকাশনের বইয়ের যে সরলরেখা চ্যাপ্টার 3.2 এর 1-এর যে 4 নম্বর ম্যাটটি রয়েছে, তা আমরা 8 নম্বর পর্বে এবার সলিউশন করব। তাহলে প্রশ্নটা বলা হচ্ছে, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশ এ ইস টু বি অনুপাতে যদি অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করে, তবে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। অর্থাৎ অন্তর্বিভক্তর ক্ষেত্রে বিন্দু বের করতে হবে, বহির্বিভক্তর ক্ষেত্রে বের করতে হবে। সো এই প্রশ্নটা যদি আপনি ভালো করে শিখে যান, তাহলে দেখবেন যে এই প্রশ্নগুলো আপনি অনায়াসে সলিউশন করতে পারবেন। সো এখানে দুইটা অংশ রয়েছে, একবার অন্তর্বিভক্তর ক্ষেত্রে সূত্র ইউজ করতে হবে, বহির্বিভক্তর ক্ষেত্রে সূত্র ইউজ করতে হবে। তো আমরা বলবো, মনে করি রেখাটি x1 y1 বিন্দুতে অন্তর্বিভক্ত হয়, তাহলে অন্তর্বিভক্তর ক্ষেত্রে আমাদের বের করতে হবে কি, একবার বহির্বিভক্তর ক্ষেত্রে আমরা x2 y2 ধরে বের করব। তো আমরা এখান থেকে x1 এর ফর্মুলা ইউজ করতে চাচ্ছি। তাহলে x1 কী হবে, যে অনুপাতে বিভক্ত করে সে অনুপাত দুইটার যোগফল, প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয়টার ভুজ, দ্বিতীয়টার ভুজ b, প্লাস দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথমটার ভুজ। তাহলে এখানে পাচ্ছি কি, ab প্লাস হচ্ছে ab ডিভাইডেড হচ্ছে a প্লাস b। তাহলে এখানে আমরা পাচ্ছি টয়াস ab বাই a প্লাস বি। আচ্ছা, এবং y1 ইকুয়ালস টু কী হবে, আবারও এই দুটারই যোগফল, প্রথমটা ইন্টু দ্বিতীয়টার কি কোটি টু, প্লাস দ্বিতীয় ইন্টু প্রথমটার কোটি টু। তাহলে এখানে হচ্ছে টয়েস এ প্লাস টয়েস বি বাই হচ্ছে a প্লাস বি। টুকে যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে এখানে a প্লাস বি ডিভাইডেড a প্লাস বি। তাহলে এখান থেকে a প্লাস বি ক্যান্সেল আউট হলে এটা আসবে হচ্ছে 2। অতএব আমাদের কী হবে, বিন্দুটির অন্তর্বিভক্ত যে বিন্দুটা হবে তার স্থানাঙ্ক কী হবে, তাহলে এখান থেকে আমরা লিখে দেবো এই অংশটা হচ্ছে টয়েস এ বি বাই a প্লাস বি কমা হচ্ছে 2। সো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এরপর তো আমাদের বহির্বিভক্তর ক্ষেত্রে ধরে নিতে হবে। তো বহির্বিভক্তর ক্ষেত্রে আমরা আবার ধরে নিব, ধরি রেখাটি x2 y2 বিন্দুতে বহির্বিভক্ত হয়। অতএব আমাদের x2 ইকুয়ালস টু কী হবে, x2 হবে, তাহলে যে অনুপাতটা আছে a প্লাস বি তা আমাদের ঠিকই বসবে। দেন আমাদের সেম কাজটাই এখানে আমাদের, সরি, এখানে বহির্বিভক্তর জন্য মাইনাস হবে। তাহলে আমাদের প্রথমটা ইন্টু দ্বিতীয়টার কোটি, মানে দ্বিতীয়টার ভুজ, মাইনাস দ্বিতীয় ইন্টু প্রথমটার হচ্ছে ভুজ। তাহলে এখানে হচ্ছে আমাদের কি, এবি মাইনাস এবি ডিভাইডেড হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ 0 বাই a মাইনাস বি ইকুয়ালস টু 0। দেন y2 ইকুয়ালস টু কী হবে, একইভাবে এ মাইনাস বি হবে। তাহলে এখান থেকে এ ইন্টু দ্বিতীয়টার কোটি মানে 2, মাইনাস বি ইন্টু দ্বিতীয়টারও কোটি, দ্বিতীয়টার কোটি আমাদের কত জানি 2। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, যে ইকুয়ালস টু যে রেজাল্ট হবে, তো এখান থেকে আমরা যদি বিয়োগ করে গুণ করে দেই, তাহলে এখানে পাচ্ছি টয়েস এ মাইনাস টয়েস বি বাই হচ্ছে এ মাইনাস বি। তাহলে ওলা বিধি ট্রু যদি কমন নিয়ে নেই, তাহলে আমাদের এ মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ক্যান্সেল আউট আসবে 2। অতএব নির্ণয়, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, সরি অন্তর্বিভক্ত নয়, বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক 0, হচ্ছে 2। আমি আশা করবো আপনারা সবাই আমাদের 8 নম্বর পর্বে অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী 9 নম্বর পর্বে, 2-এর যে আমাদের 1 এবং 2 রয়েছে, এবার আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করতে হয় আমরা ফর্মুলা দ্বিতীয় পর্বে দেখে আসছি। সো সেই দ্বিতীয় পর্বের আলোকে আমরা প্রথম যে 9 নম্বর অঙ্কটা আছে তা সলিউশন করবো। সো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।